নমস্কার বন্ধুরা, ডেদোস লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত আছে। শনিবার, এখন ঘড়িতে বাজে 10টা, বেলাটা বেশ ভালোই বেড়েছে। বেলা হওয়ার কারণ হচ্ছে শ্লোক আজকে বেশ বেলা করে ঘুমিয়েছে, উঠেছে 9:30। আমি আজকের অনেকগুলো সকাল থেকে কাজ সেরেছি। শ্লোকের জামা কাপড়ের একটা বেশ অগোছানো হয়ে গেছিলো, সেটা গুছিয়েছি। শ্লোকের এই এতগুলো বাদনির জামা, এতগুলো প্রায় 4-5টা সেট, সব কটার বোতাম না খুলে গেছিলো বলে একদম পড়াতে পারছিলাম না। দুটো তিনটে জামা শুধু রিপিট করতে হচ্ছিলো। আজকে সকাল থেকে উঠেও সব কটা জামার বোতাম আমি আবার সেলাই করে দিয়েছি, যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে। এবারে আমরা দুজনে মিলে নিচে যাবো। শ্লোকের খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, সব কমপ্লিট, এবার নিচে যাব। নিট ছাদে গেছিলাম, তাতেই চান, এত রোদ, ছাত্রাদের রোদ তো অবশ্যই, এত গরম হয়। আগে গামলাটাতে শ্লোক চান করতো, এখন ওর সব জিনিসপত্র আমি এই গামলা করে নিয়ে যাই। যতই হোক ওপর থেকে নিচে গেলে তো অনেকগুলো জিনিস নিচে যায়, এতবার আটটা আমি সত্যি করতে পারি না, ওই জন্য গামলা করে একবারে নিয়ে যাই, আবার গামলা করে তুলে নিয়ে চলে আসি। কোথায় যাচ্ছ বিন্দু দিদি? কই বিন্দু দিদি, কোথায় গেল? লেগে যাবে মাথা। বিন্দু দিদি লোকাও তো, ওই যে বিন্দু দিদি কই? গেমে খেলাটা সত্যি ভালো হচ্ছে, বিন্দু রোজ আসছে, খেলা হচ্ছে। বেশ অনেকগুলো দিন হয়ে গেল শ্লোক আর দোলনাটা শোয় না, শুধু শুধু এখানে পড়ে ধুলো হচ্ছে, তাই ঠিক করেছি আজকের বাড়িই পাঠিয়ে দেব। তবে দোলনাটা ছিল, খুলে নিয়ে যাচ্ছে, ঘরটা যেন কিরম ফাঁকা ফাঁকা লাগছে। যতই হোক এক বছরের অভ্যেস এটার সাথে ছিল। লোক তো এমনিও দোলনায় শোয় না, সেই কোন ছোটবেলায় একটু সুতো একটু বড় হওয়াতে আর শুলো না, অনেক দিন ধরে এখানে পড়ে আছে, মানে জালিগুলো ময়লাও হয়ে গেছে, তাই জন্য আর আমার এখানে স্টোরেজের আর জায়গা নেই, ওই জন্য মামার বাড়ি পাঠিয়ে দিলাম, ওখানেই থাক, আর ওখানে অঢেল জায়গা পড়ে আছে। শ্লোককে রেডি করে মাঠে পাঠিয়ে দিয়েছি, আজকে 9:45 বাজে, আজকে ঠান্ডা আছে, একটু হাওয়া দিচ্ছে, অন্যদিন কোনোদিন এতটা হাওয়া দেয় না, আজকে যতটা হাওয়া দিচ্ছে। যাই হোক বেরোবো। আমার এই সেই বিখ্যাত চিয়া সিড, আমার এই চিয়া সিড টক দই আর চিনি দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগছে। আগে দুদিন একটু একটু খেয়েছি, আজকে বাটি ভর্তি করে লস্যির মতো, মানে জল দিয়েছি, বেশ অনেকটা জল দিয়েছি আজকে। আই 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 আমি চুলটা খুলে দিই হাওয়া খাই, কেন এত বেলায় এত হাওয়া দিচ্ছে, দেখেও ভালো লাগছে, অনেকদিন পর আজকে এত হাওয়া দিচ্ছিল। চলো গেটটা খোলো, গেটটা খোলো বাবা, গেটটা খোল, আরে গেটটা বন্ধ না, খোলো খোলো, ওই তো খুলে গেছে, চলো গেট খুলে গেছে, চলো চলো। মাঠে এত হাওয়া ছিল সত্যি বাড়ি আসতে ইচ্ছা করে না। যাই হোক প্রায় 7টা বাজে বাড়িতে এলাম, বাড়িতে আসা মানে শুধু ঘুমিয়ে যাওয়া। যাই হোক শ্লোক কিন্তু এখন আমার একটা সুবিধা হয়েছে, ও আমি জিনিসপত্র নিয়ে উঠলে ও সামনে সামনে উঠে যায়, ওকে নেওয়ার জন্য বা ওকে নিয়ে একবার ওপরে রেখে জিনিসপত্র নিচে আনতে যেতে হয় না, আমার খুব সুবিধা হয়েছে। এই তো কই রে, খুঁজে পাচ্ছি না কেন, ওই তো ওই যে কি করে কি করে, ওই তো কি করে শ্লোক, একটু টিফিন করব, ওকে খাওয়াবো, টুকটাক এটা ওটা সেগুলো সারি আগে। খেয়াল করিনি ও বসে বসে শশাটা খাচ্ছে, আমার কি বলবো বাবু, ছটা মিথ্যি না। আমি দেখেছি শ্লোক কিন্তু ক্যামেরার সামনে ভীষণ শাই, খুব একটা যে ক্যামেরা ফ্রেন্ডলি ও কিন্তু নয়। যাই হোক ও খাচ্ছে খাক, আর
বেশি ইয়ে করা যাবে না, কারণ সেটা খাচ্ছে খাওয়ার আগে। ঘড়িতে মোটামুটি বাজে 10:40, আপাতত আইপিএল চলছে, জানি না কতক্ষণ চলবে। আজকে শনিবার, কালকে রবিবার, কালকে লোকের পাপার ছোট মামার ছোট ছেলের আইব্রো বার দেবো, ওর মঙ্গলবার বিয়ে। বিয়েতে হয়তো যেতে পারবো না, কারণ ওই দিন শ্লোকের পাপার বন্ধুর বিয়ে আছে, যাবে বউ হাতে, অবশ্যই যাবো। কালকের ওর আইব্রো বার দেবো, তাই জন্য সন্ধেবেলায় একটু কুটে কাটে রাখছিলাম, নাহলে শ্লোককে নিয়ে একদম ফেরে ওঠা যায় না, খুব দুষ্টুমি করে। আজকে যেন ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একজন দুজনে মিলে এখন কি করছে, শোয়ানোর চেষ্টা হচ্ছে। আর তো দুষ্টুমি করেছে শ্লোকটা, আমরা সত্যি পাচ্ছি না। ওই যে ওই যে একবার বকেছে বলে 10 বার মারতে যাচ্ছে বাবার, যত এই দুষ্টুগুলো কিন্তু শ্লোক পাপার সাথে করে, আমার সাথে কিন্তু এগুলো করে না।